আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে গতকাল প্রথমবারের মতো ধর্মশালায় অনুশীলন করেছে বাংলাদেশ দল, অনুশীলন করেছে আফগানিস্তানও। আগের দিনও বাংলাদেশ দল মাঠে গিয়েছে কিন্তু অনুশীলন করেনি, শুধু জিম করে ফিরে গেছেন মুশফিক মাহমুদুল্লাহরা। বাংলাদেশ দলের অনেকের জন্যই অবশ্যই ধর্মশালা নতুন জায়গা নয়। 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে ভেঙে ছিল ধর্মশালা, সেবারও বাংলাদেশ এই মাঠে তিনটি ম্যাচ খেলেছে। তামিম ইকবালের ব্যাট থেকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি এসেছিল এই মাঠেই। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের 2016 সালের সেই স্মৃতি নিশ্চয়ই মনে আছে। আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচের আগে আজ আরও একটি অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। ম্যাচ যেহেতু বেলা ১১টায়, সাকিব রাতাই সকালের সেশনে অনুশীলন করবেন। তবে অনুশীলনের চেয়ে ম্যাচ প্রস্তুতির অনেকটাই হলো মানসিক। আফগানিস্তানের বিপক্ষে গত জুলাই মাসে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি খেলেছে সাকিবরা। লাহোরে এশিয়া কাপেও দুই দলের দেখা হয়েছে। আফগানদের শক্তিমত্তা, দুর্বলতা, তাদের বিপক্ষে কী করণীয় বাংলাদেশ দলের তা অজানা নয় কিছুই। এবারের বিশ্বকাপের মঞ্চে তা কাজে লাগানোর পালা। ক্রিকেট মানেই বাংলাদেশি সমর্থকদের উত্তেজনা, আবেগ, ভালোবাসা। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। তামিমকে না পাওয়ার আক্ষেপ থাকলেও কোটি সমর্থকরা তাকিয়ে থাকবে বাংলাদেশের জয়ের অপেক্ষায়। আহমেদ ফরুক, স্পোর্টস ডেস্ক, আর স্পোর্টস।